এমনটাই হয়ে গেছে শুকা গেছে গিয়া কখন ফোটা দেবো আর এই এখন দিতে বয়স হইছে না দেখি জল ছিল তো জল দে একটু হাতে গুলা নিলেই তো হয়ে যায় না না মনে ঠান্ডা লেগে গেছে এদিকে বন্ধুরা আমার দিদি আজকে গলদা চিংড়ির মালাইকারি করবে এখন ফ্রাই করছে এখানে ভাত বসিয়ে দিয়েছে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এই যে আমার দিদি ইলিশ মাছটা রান্না করেছে আমার দিদির হাতের রান্না খুব সুন্দর কাজ তোমাদের খাওয়াতে পারতাম আর এই যেটা পালং শাকের চচ্চড়ি এই যে ডাল আর এটা হলে আমি তারপরে তোমাকে দেখাচ্ছি দিদার নাম জানি কি বম্মার বম্মার নাম কি রে জানি